প্রেমিকার মোবাইলের কল নিজের ফোনে কিভাবে নিয়ে আসবেন, তো সেটার সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনি কিন্তু আপনার প্রেমিকার ফোনের কল নিজের ফোনে নিয়ে আসতে পারবেন, সো কিভাবে নিয়ে আসবেন সেটার সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ভিডিওটি খুবই ইন্টারেস্টেড হতে চলেছে, তাই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটি লাইক করে দিন। আপনি যদি আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার অলরেডি হয়ে থাকেন তাহলে তো আপনাকে থ্যাংক ইউ সো মাচ। তো দেখেন আপনার প্রিয়জনকে কে কখন কল দিচ্ছে সেই কলগুলো কিন্তু আপনি আপনার সিমে নিয়ে আসতে পারবেন। আপনার প্রিয়জনকে যখন কেউ কল দিবে, কল দিলে অবশ্যই আপনার প্রিয়জনের ফোন বাজবে, তো আপনার প্রিয়জনের ফোন তো বাজবেও, সেই সঙ্গে কিন্তু আপনার ফোনেও বাজবে। আপনার প্রিয়জনকে যখন কেউ কল দিবে সেই কল কিন্তু আপনার সিমেও কিন্তু চলে আসবে। সো এটা করার জন্য একটি টেকনিক কাজে লাগাতে হবে, সেই টেকনিকটি কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখেন তো এটার জন্য আপনাদেরকে কী করতে হবে, আপনার যে ফোনের কল আপনার নিজের ফোনে নিয়ে আসতে চাচ্ছেন প্রথমেই সেই ফোনের ডায়াল পেটে যেতে হবে। এটা কিন্তু আপনার ফোন দিয়ে করলে হবে না। আপনার প্রেমিকার ফোনের কল যদি আপনার নিজের ফোনে নিয়ে আসতে চান তাহলে অবশ্যই এই টেকনিকটি বা এই কাজটি কী করতে হবে, আপনার প্রেমিকার ফোন দিয়েই করতে হবে। অর্থাৎ আপনি যে ফোনের কলগুলো আপনার নিজের ফোনে ট্রান্সফার করতে চাচ্ছেন তো সেই ফোনেরই কিন্তু ডায়াল পেটে যেতে হবে। ডায়াল পেটে যাওয়ার পর এখানে একটি সিক্রেট কোড ডায়াল করতে হবে, অবশ্যই এই কোডটি ভালোভাবে লক্ষ্য করুন। কোডটি হচ্ছে যে *61, আমি আবারও বলছি *61, আবারও স্টার তুলতে হবে। তো দেখেন এই কোড নাম্বারটি কী করবেন, আপনি আপনার প্রিয়জন বা প্রেমিকার ফোনে তুলবেন *61। তোলার পর এখানে কী করবেন, আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন। আপনি আপনার যে ফোনে কী করতে চাচ্ছেন, আপনার প্রেমিকা বা প্রিয়জনের কলগুলো ট্রান্সফার করতে চাচ্ছেন, সেই ফোনের কী করবেন সিমের নাম্বারটি এখান থেকে আপনি দিয়ে দেবেন। সো আমি এখান থেকে নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো দেখেন আমি এখান থেকে আমার নাম্বারটি তুলে দিলাম এবং আপনারা কী করবেন, আপনাদের নাম্বারটি দিয়ে দেবেন। আপনি যে নাম্বারে আপনার প্রেমিকা বা অন্যজনের কলগুলো ট্রান্সফার করতে চাচ্ছেন সেই নাম্বারটি দিবেন। দেওয়ার পরে লাস্টে কী করবেন, আপনি হ্যাশ তুলে দেবেন। তো হ্যাশ তোলার পর কী করবেন, আপনার প্রেমিকার ফোনের ডায়াল প্যাড থেকে কী করবেন, আপনি ডায়াল করে দেবেন। সো ডায়াল করে দিলেই আপনার কিন্তু কাজটি হয়ে যাবে। তো এই কোড নাম্বারটি তোলার পর এই যে দেখেন *61 এবং আপনার ফোন নাম্বারটি দেওয়ার পর আপনি যখন আপনার প্রেমিকা বা প্রিয়জনের ডায়াল প্যাডে ডায়াল করবেন, ডায়াল করার পরেই কিন্তু ডায়াল করার পর থেকে কিন্তু আপনার প্রেমিকা বা অন্যজনের ফোনে তখন থেকে যে কেউ ফোন করুক না কেন সেই ফোন কল কিন্তু আপনি এখানে যে নাম্বার দিয়ে ডায়াল করেছেন সেই নাম্বারে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। অর্থাৎ আপনার প্রেমিকার ফোনে যে কেউ এখন থেকে কল করুক না কেন সেই কল কিন্তু আপনার সিমেও কিন্তু চলে আসবে। আশা করছি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো এখন এই সিস্টেমটি যদি আপনি বন্ধ করতে চান তাহলে আপনাকে কী করতে হবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন তো এই টেকনিকটি যদি আপনি আবারও বন্ধ করতে চান তাহলে আপনার আবারও কী করতে হবে, আপনার প্রিয়জন বা আপনার প্রেমিকার ফোন নিতে হবে এবং সেই ফোনের ডায়াল পেড়ে যেতে হবে। এটা বন্ধ করার জন্য যাওয়ার পর এখানে *#, তারপর এখানে তুলতে হবে আপনাকে *00, তারপর তুলতে হবে *2, তারপর আবারও আপনাকে তুলতে হবে, আবারও কী করতে হবে আপনাকে হ্যাশ তুলতে হবে। তো দেখেন আপনি এই কাজটি যদি করেন তাহলে কিন্তু এই সিস্টেমটি বন্ধ হয়ে যাবে, অর্থাৎ আপনার প্রেমিকা বা প্রিয়জনের কল কিন্তু আর আপনার ফোনে ট্রান্সফার হবে না যদি আপনি এই অপশনটি বন্ধ করতে চান। আর কীভাবে চালু করতে হবে সেটা তো দেখিয়ে দিলাম। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর ভিডিওটি যদি আবারও বলছি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তীতে আপনারা কীরকম ভিডিও চাচ্ছেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য।